মানুষ মানেই জন্মগতভাবে সে ভবিষ্যতের ব্যাপারে ভীষণ কৌতূহলী। আগামীকালের আবহাওয়া কেমন হতে পারে থেকে শুরু করে এক দুই পাঁচ বা দশ বছর পর কি ঘটতে যাচ্ছে তা জানতে মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই বললেই চলে। স্বাভাবিক কারণেই তাই ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে সক্ষম মানুষদের কদর অনেক। একসময় ভবিষ্যৎ বক্তাদের ভূমিকা পালন করতেন বিভিন্ন সমাজের ওঝা, মুনি, ঋষি বা সাধু সম্প্রদায়ের নারী পুরুষগণ। কিন্তু কালের পরিক্রমায় আমাদের জ্ঞান এবং বিজ্ঞানের গভীরতা বৃদ্ধির সাথে সাথে এই ভূমিকাটি এখন অধিকাংশ ক্ষেত্রে পালন করছেন বিজ্ঞানী আর গবেষকরা। অতীতের ভবিষ্যৎ বক্তাদের সাথে বর্তমানে এই দায়িত্ব পালনকারী বিজ্ঞানীদের মূল তফাতটা হল, অতীতের মতো শুধু অনুমানের পরিবর্তে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কোনো অনুসিদ্ধান্তে পৌঁছানোর পরেই কেবল এই ভবিষ্যৎ বক্তারা আমাদের সামনে ভবিষ্যতের সম্ভাব্য চেহারাটা তুলে ধরেন। ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীদের এই পরীক্ষা নিরীক্ষার ফলে আগামী শতকে কি ঘটতে যাচ্ছে তার পাশাপাশি আজ থেকে কয়েকশো কোটি বছর পরে পৃথিবীর অবস্থা কেমন হতে পারে সে সম্পর্কেও এখন আমাদের সম্মুখ ধারণা রয়েছে। তাই আর দেরি না করে ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে চলুন জেনে নেই সুদূর ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। জলবায়ু পরিবর্তনের বিভীষিকা নিয়ে এখন আর কারো মনেই কোনো সন্দেহের অবকাশ নেই। প্রতি বছরই পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। বৈশ্বিক উষ্ণায়ন নামক এই মহাদুর্যোগের কারণে পৃথিবীর দুই মেরুতে জমে থাকা বরফের পরিমাণ আশঙ্কাজনক মাত্রায় হ্রাস পাচ্ছে। শুধু সমুদ্রের উচ্চতাই না, বাড়ছে দাবানলের সংখ্যাও। এই পরিবর্তনটা প্রাকৃতিক মনে হলেও প্রাণীকুলের জন্য এর পরিণতি হবে ভয়াবহ। বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫০ বছরের মধ্যেই পৃথিবীর মোট জনসংখ্যা পৌঁছবে ১,০০০ কোটিতে। এই বিপুল সংখ্যক মানুষের খাদ্য এবং বাসস্থানের যোগান দিতে গিয়ে আশঙ্কা করা হচ্ছে জীবজগতে প্রায় এক তৃতীয়াংশ প্রজাতি বিলুপ্ত হবে, দুর্লভ সব পাখিদের বাহারি রূপ হারিয়ে যাবে, বনাঞ্চলে দেখা মিলবে না রয়্যাল বেঙ্গল টাইগারের, আর নদী নালা খালবিলের বর্ণিল সব মাছও জীবজগৎ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। এই মাস এক্সটিংশন বা গণবিলুপ্তির কারণ হচ্ছে পৃথিবীতে বেড়ে চলা মানুষের সংখ্যা। এরই মধ্যে প্রকৃতিতে এর প্রভাব পড়া শুরু হয়ে গেছে। মানবসৃষ্ট বিভিন্ন কারণে সূচিত জলবায়ু পরিবর্তনের প্রভাবে এরই মধ্যে বিলুপ্ত হয়েছে একাধিক প্রজাতির প্রাণী। বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগ এবং গণবিলুপ্তি বন্ধ হতে লেগে যেতে পারে প্রায় ৫ মিলিয়ন বা ৫০ লাখ বছর। অবশ্য ততদিন মানুষ নিজেই টিকবে কিনা সে বিষয়ে অনেক বিশেষজ্ঞই সংশয় প্রকাশ করেছেন। শুধু জীববৈচিত্র্যই না, হুমকির মুখে পড়বে আমাদের জীবনযাত্রাও। কারণ ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটাতে গিয়ে বিভিন্ন খনিজ পদার্থ আর ভূগর্ভস্থ জ্বালানি তেলের সঞ্চয় ফুরিয়ে যাবে। অবশ্য আশার কথা হল অধিকাংশ দেশই ততদিনে তাদের জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা থেকে মুক্তি লাভ করবে। বিজ্ঞানের কল্যাণে মানুষ শক্তির জন্য ভিন্ন কোনো উৎসের খোঁজ পাবে। এছাড়া সুপেয় পানির সংকটও তীব্র হয়ে উঠবে। বিশেষ করে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পানি দূষণ বেড়ে যাওয়াতেই এমনটা হবে বলে মনে করছেন গবেষকরা। তবে এর বিপরীতে প্রযুক্তিগত উন্নতির কারণে আমাদের দৈনন্দিন জীবনের চেহারাও বদলে যাবে। বাহ্যিক কোনো যন্ত্রাংশ ছাড়াই ভার্চুয়াল রিয়েলিটি বা পরাবাস্তব জগতে প্রবেশ এবং অবস্থান সম্ভব হবে। বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী মাইক্রোচিপ গবেষণায় উন্নতির কারণে অগমেন্টেড রিয়েলিটি বিষয়টি অনেক বেশি সহজলভ্য হয়ে উঠবে। পাশাপাশি ন্যানো টেকনোলজি এবং বায়ো ইঞ্জিনিয়ারিং এর মতো বিষয়গুলোই মানুষের দক্ষতা বৃদ্ধি পাওয়ায় দেহের বয়স বৃদ্ধির প্রক্রিয়াটির গতি অনেক কমিয়ে আনা সম্ভব হবে। সব মিলিয়ে মানুষ বর্তমানের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং রোগমুক্ত দেহের অধিকারী হবে। আর এর ধারাবাহিকতায় মহামারী সৃষ্টি করার মতো রোগবালাইয়ের সংখ্যাও অনেক কমে যাবে। অবশ্য ভুলে গেলে চলবে না, এসব রোগের জন্য দায়ী ভাইরাস বা অন্যান্য জীবাণুর পক্ষেও কিন্তু বিবর্তনের মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠা সম্ভব। তবে আশা করা যায় চিকিৎসা বিজ্ঞানে উন্নতির কল্যাণে আমাদের রোগ প্রতিরোধক এবং প্রতিষেধক ব্যবস্থা ওইসব জীবাণুর তুলনায় অনেক বেশি কার্যকরী থাকবে। বর্তমানে কোনো উদ্ভাবক দরজা খুলতে বা গুদামের মালপত্র সাজিয়ে রাখতে সক্ষম রোবট তৈরি করলে মানুষ শুধু চমকে ওঠে না, অনেকে একই সাথে অভিভূত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন অদূর ভবিষ্যতে রোবট নির্মাণ শিল্প পৃথিবীর ব্যস্ততম এবং অন্যতম জনপ্রিয় একটি খাতে পরিণত হবে। অত্যাধুনিক সব রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষ পৃথিবীর অগম্য বিভিন্ন স্থান এবং মহাশূন্যে তাদের অভিযাত্রা অব্যাহত রাখবে। হয়তো এর ফলে মানুষের পক্ষে প্রাকৃতিক নানা রহস্যের স্বরূপ উন্মোচন করাও সম্ভব হবে। এছাড়া সাধারণ মানুষও দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহার শুরু করবে। বিজ্ঞানীরা বলছেন এই পূর্বাভাস বাস্তবায়িত হতে ৫০০ না ১০০ বছর অপেক্ষা করলেই চলবে। বিজ্ঞানীদের ধারণা আগামী ৩,০০০ বছরের মধ্যেই মানুষ সূর্যের মতো বিভিন্ন নক্ষত্র থেকে শুরু করে মহাশূন্যে ভাসমান অন্যান্য উৎস থেকে শক্তি আহরণে সক্ষম হয়ে উঠবে।
আশা করা হচ্ছে ততদিনে মানুষ অন্য গ্রহে উপনিবেশ স্থাপন করবে। স্বাভাবিকভাবেই সেই গ্রহগুলোর অবস্থান হবে আমাদের এই সৌরমণ্ডলের বাইরে, কারণ তার আগেই মানুষ পৃথিবীর কাছাকাছি সব গ্রহে বিদ্যমান খনিজ পদার্থ আহরণ শুরু করে দেবে। অর্থাৎ আমাদের মিল্কি ওয়ে বা ছায়াপথের অন্য সৌরজগৎগুলোও মানুষের বসবাস শুরু হবে। অবশ্য এই সময়ের মানুষের সাথে পৃথিবীর বর্তমান অধিবাসীদের কোনো সাদৃশ্য থাকবে না বললেই চলে। বিজ্ঞান আর প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষের কল্যাণে মানুষ প্রায় অমরত্ব লাভ করবে বলা যায়। মূলত এটা সম্ভব হবে কৃত্রিম উপায়ে দেহকোষ উৎপাদনে সক্ষমতা অর্জনের ফলে। এক পর্যায়ে শুধু দেহকোষই না, এই প্রযুক্তির কারণে মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে পূর্ণাঙ্গ মানুষ উৎপাদনও সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। ভূতত্ত্ব বিশেষজ্ঞদের হিসেবে প্রতি 50,000 বছরে পৃথিবী একবার আক্ষরিক অর্থেই অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক সুপার ভলকানোর আচমকা অগ্নুৎপাত শুরু হয়। তবে এই বিপদের এটাই শেষ না, এর ফলে টেকটোটনিক শিফট দেখা দেবে যা থেকে সৃষ্ট ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সব উন্নতির পরেও এই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে মানুষ অক্ষম হবে। তাছাড়া বাতাসে উৎক্ষিপ্ত ছাই থেকে আরও বড় বিপদের জন্ম হতে পারে। পুরো বায়ুমণ্ডল ছায়ের স্তরে ঠেকে থাকায় ঋতু বৈচিত্র্যে বিপর্যয় নেমে আসবে, যা থেকে আরও একটি গণবিলুপ্তির সৃষ্টি হতে পারে। সুপার ভলকানো ছাড়া মহাশূন্যে ভেসে বেড়ানো বিভিন্ন মহাজাগতিক বস্তুর টানে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বা অক্ষতলে পরিবর্তন এলেও এমনটা ঘটতে পারে। সব মিলিয়ে পৃথিবীতে এর ফলে নতুন এক বরফ যুগের সূচনা হবে। ফলশ্রুতিতে সাইবেরিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিশাল এলাকা দীর্ঘস্থায়ী বরফের নিচে ঢাকা পড়বে। বর্তমানে পৃথিবী দুটি বরফ যুগের মধ্যবর্তী সময় পার করছে। বিশেষজ্ঞদের হিসেবে আগামী 50,000 থেকে 1,30,000 বছরের মধ্যে পরবর্তী বরফ যুগের সূচনা হতে যাচ্ছে। অবশ্য ঘটনাটা কত দ্রুত ঘটবে তা নির্ভর করছে আমরা বাতাসে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যোগ করছি তার উপর। মানুষের অস্তিত্বের জন্য ঘটনাটা হয়তো খুব একটা হুমকিজনক হবে না, কারণ ততদিনে মানুষ সীমাঙ্কের নিচে তাপমাত্রায় বসবাসের সহজ উপায় আবিষ্কার করতে সক্ষম হবে। কিন্তু আমাদের পরিচিত জীব বৈচিত্র্যের অধিকাংশই সেই বরফ যুগে বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে প্লেট টেকটোনিকের কথা ভুলে যাওয়া যাবে না। গবেষকদের হিসেব অনুযায়ী ভূপৃষ্ঠের এই বিচ্ছিন্ন অংশগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার গতিতে পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় 3 কোটি বছর পর আফ্রিকা মহাদেশ, ইউরোপ এবং এশিয়া মহাদেশের সাথে সংযুক্ত হবে। তবে প্রক্রিয়াটি খুব ধীরগতির হওয়ায় পৃথিবীর অধিবাসী মানুষরা তা টের পাবে না। আনুমানিক 25 কোটি বছর পর সবগুলো মহাদেশ সংযুক্ত হয়ে পুনরায় প্যানজিয়ার মতো একটি অবিচ্ছিন্ন মহাদেশের জন্ম হবে। প্যানজি আলটিমা নামক সেই নতুন মহাদেশের কেন্দ্রে বিশাল একটি সাগরের অস্তিত্ব থাকবে। স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত হওয়ায় আনুমানিক 100 কোটি বছর পর পৃথিবীর মোট জলভাগের পরিমাণ শতকরা 27% কমে যাবে। এর ফলে সূচিত পরিবর্তনগুলো ভূপৃষ্ঠের উপরিভাগে বেশি শক্তিশালী হওয়ায় পৃথিবীতে যদি মানুষের অস্তিত্ব থাকে তবে সেগুলো হবে মাটির নিচে, অথবা পুরো পৃথিবীর বায়ুমণ্ডল বিশেষ ঝিল্লি দিয়ে আবৃত করে রাখার মতো কোনো প্রযুক্তি ব্যবহার করা হবে। তেমন কিছু করা না হলে 110 কোটি বছরের মাথায় পৃথিবী পুরোপুরি জলশূন্য হয়ে পড়বে। ধারণা করা হচ্ছে 280 কোটি বছরের মাথায় ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা গিয়ে দাঁড়াবে 149°C। এছাড়া পৃথিবীতে আঘাত হানতে পারে কোনো গ্রহাণু। তবে যেহেতু তার আগে মানুষ অন্য গ্রহে বসতি স্থাপনের সক্ষমতা অর্জন করবে, আশা করা হচ্ছে কোনো গ্রহাণু আঘাত হানার মতো ঘটনা এড়িয়ে যাবার মতো প্রযুক্তিও তাদের হাতে থাকবে। এবার চলুন আমাদের সূর্যের দিকে চোখ ফেরাই। ধারণা করা হচ্ছে 300 কোটি বছর পরে এর উজ্জ্বলতা বর্তমানের তুলনায় শতকরা 33% বেশি থাকবে, আর 500 কোটি বছর পর তা হবে শতকরা 67% বেশি উজ্জ্বল। এই সময় সূর্য তার আয়তনেও বড় হওয়া শুরু করবে। বর্তমান আয়তনের 121 গুণ বড় হয়ে উঠলে আমাদের চেনা সূর্যটাও বদলে যাবে এবং একটি রেড জায়ান্ট নক্ষত্র হয়ে উঠবে। আয়তনে বাড়তে বাড়তে সূর্যটা এক পর্যায়ে বুধ এবং শুক্র গ্রহ দুটোকে গ্রাস করে ফেলবে এবং তার ব্যাস বর্তমানের 100 গুণ বৃদ্ধি পেলে তা আমাদের পৃথিবীকেও গিলে ফেলবে। অবশ্য ঘটনাটা ধীরে ধীরে সংঘটিত হওয়ায় পৃথিবী বা সৌরজগতের অন্য গ্রহে বসবাসকারী মানুষজন নিরাপদ স্থানে সরে যাবার যথেষ্ট সময় পাবে। তবে আমাদের পরিচিত পৃথিবীটা নিঃসন্দেহে নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে আসার কথা হল, রেড জায়ান্টে পরিণত হবার বদলে সূর্য তার হাইড্রোজেন পূর্ণ খোলসটা বর্জন করে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামনে পরিণত হতে পারে। সেক্ষেত্রে সূর্যের আয়তন হ্রাস পাওয়ায় হয়তো পৃথিবীটা নিশ্চিহ্ন হবে না। তেমনটা হলে ভূগর্ভস্থ একাধিক স্থানে ক্ষুদ্র প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারে আরও প্রায় 100 কোটি বছর। তবে ভূপৃষ্ঠে সব উদ্ভিদের অস্তিত্বই বিলুপ্ত হবে। তাছাড়া পৃথিবীর কক্ষপথে বড় পরিবর্তন আসায় চাঁদটাও চিরতরে হারিয়ে যাবে।
এখন থেকে আনুমানিক 760 কোটি বছর পরেও যদি পৃথিবী টিকে থাকে তবে ধারণা করা হচ্ছে পরবর্তী কয়েক হাজার কোটি বছরে গ্রহটা নিশ্চিহ্ন হবে না। তবে সেই পৃথিবীতে নতুন করে আর জীবনের সূচনাও সম্ভব হবে না, কারণ সূর্যটা হোয়াইট ডোয়ার্ফে পরিণত হলে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে এবং তা ক্রমেই অন্ধকারে হারিয়ে যাবে। ভিন্ন কোনো সৌরজগতে বসবাসরত মানুষ চাইলেও আর পৃথিবীতে ফিরতে পারবে না, কারণ আমাদের এই সৌরজগতে সব শক্তির উৎস সূর্যটা তার শক্তি হারিয়ে ফেললে এখানে জীবনের সূচনা সম্ভব হবে না। আর 170 কুইন্টিলিয়ন বছর পর সূর্যের তাপমাত্রা নেমে যাবে -270 ডিগ্রি সেলসিয়াসে। ততদিনে পৃথিবীর কক্ষপথে বড় পরিবর্তন না এলে তা সূর্যের মধ্যে হারিয়ে যাবে। আর যদি কোনো মহাজাগতিক বস্তুর আকর্ষণে পৃথিবীর কক্ষপথে বড় পরিবর্তন আসে, পৃথিবীটা হয়তো টিকে থাকবে মহাজগতের শেষ দিন পর্যন্ত। কিন্তু ভিন্ন ছায়াপথের কোনো সৌরজগতে বসবাসরত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মানুষ পৃথিবীর কথা সম্ভবত ততদিনে ভুলে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন, পৃথিবীর ভবিষ্যৎ এবং তার শেষ দিনগুলো বিভিন্ন রকমের হতে পারে। তাই আপনার যেটা বিশ্বাস করতে ইচ্ছে হয় সেটাই ভেবে নিতে পারেন। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেকবাউন্ড।